সেদিন রাতে যেখানে আগুন লেগেছিল প্রথমে তারা যে তিনটে বাড়িতে প্রথম আগুন লাগানো হয়েছিল সেখানে যান দমকল কর্মীদের আমরা দেখেছি আজকে সারা দুপুর যে দমকল অপারেটররা তারা সেদিন ঘটনাস্থলে আগুন নেভানোর জন্য এসেছিলেন তাদেরকে নিয়ে আসা হয়েছে সেই তিন চারজন দমকল কর্মীদের তাদেরকে এখানে নিয়ে আসা হয়েছে একই সঙ্গে এখন এই মুহূর্তে যে বাড়ি থেকে সেদিন সকালে অর্থাৎ গত 21 তারিখ সকালবেলা সাতটা দেহ উদ্ধার হয়েছিল সেখানে তারা নিয়ে এসেছেন মূলত যেটা বোঝার চেষ্টা করছেন তদন্তকারী অফিসাররা জানার চেষ্টা করছেন যে সেদিন নির্দিষ্টভাবে কখন দমকল কর্মীরা আগুন লাগার খবর পান কখন তারা পৌঁছালেন এবং পৌঁছানোর পর তারা কি কি করলেন এবং কেন তারা এবং ঘটনাস্থলে কোথায় কোথায় তারা গিয়েছিলেন সেই সমস্ত বিষয়টার কাছে পুনর্নির্মাণ করার চেষ্টা করছেন এই মুহূর্তে তদন্তকারী অফিসারদের এই দলটি ক্যামেরাম্যান অরিন্দমের সঙ্গে পিয়ালি মিত্র জি চব্বিশ ঘন্টা বীরভূম বগটুই তদন্তে সিবিআই এর হাতে বিস্ফোরক তথ্য নিরাপত্তা চেয়ে খোদ বীরভূমের পুলিশ সুপারকে চিঠি লিখেছিলেন ভাদু শেখ সেই চিঠির আট মাস পর তৃণমূল পঞ্চায়েত উপপ্রধানকে দেওয়া হয় নিরাপত্তা কিন্তু ভাদু খুনের সময় কোথায় ছিলেন সেই নিরাপত্তারক্ষীরা উত্তরের খোঁজে সিবিআই মৃত্যুর অনেক আগে থেকেই প্রাণ সংশয় ভুগছিলেন ভাদু শেখ নিরাপত্তা চেয়ে রামপুরহাটের এসডিপিওকে দুবার চিঠিও লিখেছিলেন বড়শাল পঞ্চায়েতের তৃণমূল উপপ্রধান এই খবর আগেই জানিয়েছে জি চব্বিশ ঘন্টা বকটুই কাণ্ডে এবার সামনে এলো আরও বিস্ফোরক তথ্য পুলিশের নিরাপত্তা চেয়ে খোদ বীরভূমের পুলিশ সুপারকে চিঠি লেখেন ভাদু শেখ এসডিপিওকে চিঠি লেখার পাঁচ মাস আগেই এসপিকে চিঠি লেখেন ভাদু গত বছর ১৯শে জানুয়ারি এসপিকে চিঠি লেখেন তৃণমূলের উপপ্রধান এসপিকে চিঠি দেওয়ার আট মাস পর ভাদুকে নিরাপত্তা দেয় পুলিশ ভাদুর নিরাপত্তায় দুজন সিভিক ভলেন্টিয়ার এবং গ্রামে একটি আটটি মোবাইল ভ্যান মোতায়েন করা হয় বীরভূমের পুলিশ সুপারকে লেখা এই চিঠি এখন সিবিআই এর হাতে সঙ্গে একাধিক প্রশ্ন ভাদুর চিঠির পর কেন অতিরিক্ত পুলিশ সুপার বা এসডিপিওর থেকে রিপোর্ট চাইলেন না এসপি সহকারীর বদলে কেন চিঠিতে অতিরিক্ত এসপি নিজে কোনো নোট দিলেন না ভাদুর নিরাপত্তার প্রয়োজনীয়তা নিয়ে রিপোর্ট দিতে কেন এত দেরি হলো রিপোর্ট দিতে কেন আট মাস সময় লেগে গেল রামপুরহাট থানার ভাদু খুনের সময় কোথায় ছিলেন সিভিক ভলেন্টিয়াররা কোথায় ছিল আটটি মোবাইল ভ্যান প্রাণ সংশয়ের কথা জানান এবং তিনি যদি নিরাপত্তা চেয়ে চান তাহলে কিন্তু সেটা তার কিন্তু একটা থ্রেট অ্যাসেসমেন্ট করতে হয় থ্রেট অ্যাসেসমেন্ট করার জন্য জুনিয়র কোনো অফিসারের কাছে বা সাবঅর্ডিনেট কোনো অফিসারের কাছে জেলার পুলিশ সুপার তিনি চেয়ে পাঠাবেন আইদার প্রথম তিনি যেটা করা উচিত তিনি ডিআইবি অর্থাৎ ডিস্ট্রিক্ট ইন্টেলিজেন্স ব্রাঞ্চ যেটা রয়েছে ডিস্ট্রিক্ট ইন্টেলিজেন্স ব্রাঞ্চের কাছে তিনি থ্রেট অ্যাসেসমেন্ট রিপোর্ট চাইবেন এবং তার পাশাপাশি স্থানীয় থানা বা এসডিপিও বা অ্যাডিশনাল এসপির কাছে তার রিপোর্ট চাওয়া উচিত এটা হলো এক দ্বিতীয়ত যদি সেই থ্রেট অ্যাসেসমেন্ট রিপোর্ট পাওয়ার পরে যদি মনে হয় তাকে দেওয়া উচিত অর্থাৎ নিরাপত্তা কর্মী দেওয়া উচিত তার অর্থাৎ পিএসও দেওয়া উচিত পার্সোনাল সিকিউরিটি অফিসার দেওয়া উচিত সেটা কিন্তু জেলার পুলিশ সুপার নিজেও নিতে পারেন না সেক্ষেত্রে তাকে ডিরেক্টর সিকিউরিটির সাথে ইন কনসালটেশন উইথ দ্য ডিরেক্টর সিকিউরিটি অর্থাৎ ডিরেক্টর সিকিউরিটির সাথে কথা বলে থ্রেট পারসেপশনের রিপোর্ট অ্যানালিসিস করে সেই রিপোর্ট তার সাথে শেয়ার করে তারপর সেই সিদ্ধান্ত জানাতে হয় একুশে মার্চের রাত রামপুরহাটের বকটুই মোড়ে চায়ের দোকানে বসে থাকার সময় ভাদু শেখকে লক্ষ্য করে বোমা ছুড়ে দুষ্কৃতীরা হামলায় প্রাণ হারান তৃণমূলের পঞ্চায়েত উপপ্রধান সেই রাতেই গ্রামের কয়েকটি বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয় প্রাণ হারান অনেকেই সেই ঘটনার তদন্তে নেমে এখন ভাদুর চিঠি কাটা ছেড়ায় ব্যস্ত সিবিআই সঞ্জয় ভদ্র রিপোর্ট জি চব্বিশ ঘন্টা এখন নিউজ দেখুন আপনার সময় মতো আপনার হাতের মুঠোয় রাজ্য দেশ দুনিয়া ডাউনলোড করুন জি চব্বিশ ঘন্টা অ্যাপ এক ক্লিকেই পান সব আপডেট